বন্ধুরা, স্বাগতম আবার আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2024 সালে মোবাইল ফোন কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। আজকের ভিডিওতে থাকছে মোবাইল ফোন কেনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস, যা আপনাকে সঠিক স্মার্টফোন বেছে নিতে সাহায্য করবে। যদি আপনি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ আমি শেষের দিকে এমন কিছু বিশেষ টিপস শেয়ার করব যা আপনাকে ফোন কিনতে সাহায্য করবে। এক নম্বর, বাজেট নির্ধারণ। প্রথমে আপনি আপনার বাজেট ঠিক করুন। বাজেট নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল ফোনের দাম 5,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাজেট 20,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনাকে এমন ফোন বেছে নিতে হবে যা ভালো পারফরমেন্স দেয়, কিন্তু তার সাথে সাথে আপনার বাজেটের মধ্যে যেন থাকে। এই বাজেটের মধ্যে যে সমস্ত ফোনগুলো ভালো ফোন অফার করে, সেগুলি হলো এমআই, রিয়েলমি এবং মটোরোলা। আপনি এই সমস্ত কোম্পানির মধ্যে যে কোনো একটা ফোন ভালো পারফরমেন্স দেয়, সেগুলো চুজ করতে পারেন। 2 নম্বর, প্রসেসর এবং পারফরমেন্স। মোবাইলের পারফরমেন্স সবচেয়ে বেশি নির্ভর করে প্রসেসরের উপরে। মিড রেঞ্জ ফোনের জন্য যেমন স্ন্যাপড্রাগন 7 Gen 1 বা মিডিয়াটেক ডায়মন্ড সিটির 920 একটি ভালো চয়েস। উদাহরণস্বরূপ, পোকো X5 Pro-তে আপনি স্ন্যাপড্রাগন 7 Gen 1 পাবেন, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত। আবার যারা হাই এন্ড ফোন কিনতে চান, তারা স্ন্যাপড্রাগনের 8 Gen 3 বা অ্যাপেল A17 বায়োনিক চিপসেটের দিকে নজর দিতে পারেন। এই চিপসেটগুলির উচ্চমানের গেমিং, ভিডিও এডিটিং এবং ভারী অ্যাপ্লিকেশন চালানোর জন্য উপযুক্ত। 3 নম্বর, ক্যামেরা পারফরমেন্স। বর্তমান সময়ে মোবাইল ফোনে ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্যামেরার মেগাপিক্সেল ছাড়াও অ্যাপারচার, সেন্সর সাইজ, সফটওয়্যার অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, স্যামসাং গ্যালাক্সি S23 Ultra-তে আপনি 200 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, যা অত্যন্ত বিস্তারিত ছবি তুলতে সক্ষম। এছাড়াও যারা ভিডিও তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য 4K বা 8K ভিডিও রেকর্ডিং ফিচার থাকা ফোনগুলো চমৎকার বিকল্প হতে পারে। 4 নম্বর, ব্যাটারি ও চার্জিং। মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যাটারি লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে 5000 mAh বা তার বেশি ব্যাটারি থাকা ফোনগুলি খুবই জনপ্রিয়। উদাহরণস্বরূপ, Realme 11 Pro-তে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা আপনাকে দ্রুত চার্জ করতে সাহায্য করে। এছাড়াও যদি আপনি বেশি ভ্রমণ করেন বা দীর্ঘ সময়ের জন্য ফোন ব্যবহার করেন, তাহলে একটি দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন আপনার ব্যবহার করা উচিত। 5 নম্বর, ডিসপ্লে। একটি ভালো ডিসপ্লে আপনার ফোনের ব্যবহারকে আরও উপভোগ্য করে তুলতে পারে। বর্তমান সময়ে অ্যামোলেড ডিসপ্লে বেশি জনপ্রিয়। উদাহরণস্বরূপ, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আছে, যা গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ। ডিসপ্লের প্রোটেকশন যেমন Gorilla Glass 5 বা 6-ও দেখা উচিত, যা আপনার ফোনের ডিসপ্লেকে স্ক্র্যাচ বা ব্রেক হওয়া থেকে রক্ষা করবে। 6 নম্বর, অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট। অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় দেখুন ফোন কোম্পানিটি সেই ফোনে কতগুলি সফটওয়্যার আপডেট দেবে। স্যামসাং বা গুগল পিক্সেলের মতো ব্র্যান্ডগুলি 3-5 বছরের সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। আইফোনের ক্ষেত্রে iOS আপডেটগুলি প্রায় 5 বছর পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও নতুন ফিচার ও নিরাপত্তা আপডেট সময় মতো পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি মাথায় রেখে ফোন বেছে নিন। মোবাইল কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি সহজেই আপনার জন্য একটি সঠিক ফোন বেছে নিতে পারবেন। বাজারে প্রচুর অপশান আছে, কিন্তু সঠিক তথ্য জানলে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিলে আপনি অবশ্যই সেরা ফোনটি পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।